প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আমি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান বাদল ম্যানেজার মাসলিবি হাঁসের খামার আজকের এই পর্বটা আজকের এই যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা অনুরোধের পর্ব বলতে পারেন সকলেই আমাকে অনুরোধ করেছে ফোনের মাধ্যমে বা বিভিন্নভাবে বলেছে যে কীভাবে হাঁসের ঘর তৈরি করতে পারি আমরা এবং কত পিস হাঁসের জন্য কত কতটুকু ঘরের প্রয়োজন হয় সেটা যদি আমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে সহজে বলতেন তো সেই সব বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলবো কত কতটুকু হাঁসের জন্য কতটুকু ঘরের প্রয়োজন সেই সব বিষয় তো তার আগে আমি একটু বলে নিচ্ছি হাঁসের ঘরটা কোন জায়গায় এবং কি ধরনের জায়গায় হবে এবং কি হাঁসের ঘরটা কী ধরনের হবে সেই সব বিষয়ে বলে নিচ্ছি তো দর্শক হাঁসের ঘর যদি আপনি করেন তা সে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে হাঁসের ঘরটা যেখানে আপনি নির্মাণ করবেন সেই জায়গাটা অবশ্যই শুকনা এবং উঁচু কোনো জায়গা হতে হবে সমতল ভূমি থেকে একটু উঁচু ঘর হতে হবে উঁচু জায়গাটা হতে হবে কেননা যাতে করে বৃষ্টি বাদলের কারণে যেন পানিটা যেন গড়াইয়া হাঁসের ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে এবং হাঁস সেই জন্য হাঁসের ঘর ঘরটা একটু সমতল থেকে উঁচু হতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা লক্ষ্য লক্ষ্য করতে হবে হাঁসের ঘরের জায়গাটা একটু খোলামেলা জায়গায় হতে হবে তাহলে ভালো হবে এবং হাঁসের যে শেডটা তৈরি করবেন আপনি সে শেডটা অন্য অন্য প্রাণীর সেট অন্য অন্য প্রাণীর খামারের ঘর সেগুলো সাথে সাথে একসাথে যেন না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে অন্তত পক্ষে হাঁসের শেড থেকে দুইশো ফিট দূরে অন্য শেড হতে হবে আর যদি হাঁসেরই শেড হয় অন্তত পক্ষে একশো ফিট দূরত্বে এক সেট থেকে অন্য সেট আপনি নির্মাণ করবেন সেটাই সবচেয়ে ভালো হবে এবং হাঁসের ঘর পরিমাপ বলার আগে আরও আরও কিছু যেটা বলতে চাচ্ছিলাম যে হাঁসের যে ঘরটা তৈরি করবেন সেটা কীভাবে করবেন সব বিষয়ে তো দর্শক হাঁসের ঘর তৈরি করার আগে আপনাকে অবশ্যই হাঁসের ঘরের যেসব জিনিসপাতির প্রয়োজন সেগুলো সংগ্রহ রাখতে হবে তো দর্শক হাঁসের ঘর আপনি কতটুকু খরচে করবেন সেটা এখন আমি বলতেছি যে সবচেয়ে ভালো হয় হাঁসের ঘর একটু ভালো মানের করবেন একেবারে নর্মালি করবেন না এবং টাকা বাঁচাতে গিয়ে একেবারেই জরাজীর্ণ একটা ঘর করবেন যে তা হয় না যে ত্রিপল টানাইয়া একেবারে নর্মাল খুঁটি দিয়ে একটা ঘর করবেন এটা হাঁসের লাইফের জন্য রিস্কি হয়ে যায় সেই জন্য হাঁসের ঘরটা আপনাকে একটু অন্তত অন্ততপক্ষে একটু কিছু হলেও খরচ করে করতে হবে সেটা কীভাবে করবেন সেটা হচ্ছে যে যেমন আমার পিছনে ঘরটা দেখতে পাচ্ছেন এ ঘরটা কিন্তু ওই যে মোটামুটি যেটা করছে সেখানে কংক্রিটে খাম দিয়ে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে উপরে চাল টিনের চাল ব্যবহার করা হয়েছে এই 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 ধরনের ঘর করলে এটা যেমন হয় স্থায়ী তেমন হয় মজবুত এবং হাঁসের জন্য হয় নিরাপদ তো হাঁসের ঘরটার ক্ষেত্রে বলছিলাম হাঁসের ঘরে কিন্তু প্রচুর গ্যাস জমা হয় হাঁসের বৃষ্টার কারণে হাঁসের পায়খানার কারণে আপনারা ভিতরে ফ্লোরটা পাকা করে নিতে পারেন এবং তার উপরে কিছু কাঠের গুড়ি বা তুষ এইসব জাতীয় জিনিস বিছিয়ে দিতে পারেন এবং এটা কয়েকদিন পর পরে আপনাকে যেটা পরিবর্তন করতে হবে এবং শুকাতে দিতে হবে তো এবং হাঁসের ঘরের যে বেড়াটা করবেন বেড়াটা দেখতে পাচ্ছেন দর্শক আমি দেখাচ্ছি এখানে পিছনে নেট ব্যবহার করা হয়েছে নিচে কিছু ইট দিয়ে দেয়াল দেওয়া হয়েছে এক দেড় ফিট এবং এর এর এরপরে উপরে নেট ব্যবহার করা হয়েছে নেটটা ব্যবহার করা সেই জন্য যাতে করে বাহিরের বাতাস হাসের হাঁসের ঘরে ভিতরে প্রবেশ করতে পারে এবং হাঁসের ভিতরে ঘরের ভিতরে যে গ্যাসটা জমা হবে সেই গ্যাসটা যাতে জমা হতে না পারে এবং এতে হাঁসের কোনো অসুস্থতার কারণ হতে না পারে সেই জন্য নেট ব্যবহার করা হয়েছে এবং হাঁসের ঘরটা দুর্গন্ধমুক্ত থাকার জন্য এটা করা হয়েছে এবং এর পাশাপাশি নেটের পাশাপাশি দেখতে পাচ্ছেন ত্রিপল টাঙে দেওয়া হয়েছে বেড়ার মধ্যে ত্রিপলটা এই জন্য দেওয়া দেওয়ার প্রয়োজন যে যাতে করে বাহিরে কখনো বৃষ্টি জোরে বৃষ্টি আসলে এবং তাস প্রবাহ হলে যাতে করে হাঁসের ঘরের ভিতরে পানি প্রবেশ করতে না পারে তখন ওই বৃষ্টির সময় করা হয় কি ত্রিফলগুলো নামিয়ে দেওয়া হয় যাতে করে হাঁসের ঘরে সরাসরি পানি প্রবেশ করতে না পারে তো এই 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 ছিল হাঁসের ঘরের সিস্টেম এবং হাঁসের ঘর নির্মাণের ব্যয়ের ক্ষেত্রে আপনি উপরে কিছু টিন ব্যবহার করতে পারেন এটা সবচেয়ে ভালো হবে এবং বেড়ার জন্য নেট ব্যবহার করবেন নিচে কিছু দেড় দুই ফিট বা এক ফিট আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে যে নিচে টিন অথবা কাঠ দিয়ে বেড়া দিয়ে দিতে পারেন অথবা যদি সম্ভব হয় ইট দিয়ে দেড় 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 ফিটের মতো ওয়াল করে দিলেন এটার দ্বারা যেটা হবে হাঁস নিরাপদ বোধ করবে বাহির থেকে হিংস্র কোনো প্রাণী হাঁসকে হামলা করতে পারবে না এবং হাঁসের কোনো ক্ষতি করতে পারবে না তো হাঁসের এখন ঘরের পরিমাপটা যদি বলি হাঁসের ঘরের পরিমাপটা হচ্ছে একটা হাঁসের জন্য খাকি ক্যাম্বেল বা জিংডিং জাতের হাঁস হ্যাঁ দর্শক বলতেছিলাম হাঁসের ঘরের পরিমাপ হাঁসের ঘরের পরিমাপ যদি খাকি ক্যাম্বেল কিংবা জিংডিং জাতের হাঁস আপনি ডিমের জন্য উৎপাদন করেন তাহলে এটা প্রাপ্তবয়স্ক হাঁস যখন ডিম সংগ্রহ করবেন তখন এই হাঁসের জন্য দেড় ফুট স্কোয়ার ঘর প্রয়োজন হয় এবং যদি বেইজিং হাঁস বা বড়ো জাতের হাঁস রাখেন সেটে তখন সেক্ষেত্রে দুই থেকে আড়াই ফিট জায়গার প্রয়োজন হয় দুই থেকে আড়াই ফিট স্কোয়ার জায়গার প্রয়োজন হয় এটা বড়ো জাতের হাঁসের এই যে যে পরিমাপটা বললাম এটা নগা আঞ্চলিক প্রজনন কেন্দ্র ম্যানেজার জনাব আব্দুল হামিদ এর তথ্যের ভিত্তিতে বললাম তো যাই হোক দর্শক যেটা বলতেছিলাম যে হাঁসের শেড নিয়ে অল্প খরচে এইভাবে আপনারা ঘরটা তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে ঘরটা এটা হচ্ছে যে এক হাজার স্কোয়ার ফিটের একটা ঘর এখানে সাতশো হাঁসের মতো রাখা যাবে প্রাপ্তবয়স্ক হাঁস যেটা ডিমের জন্য এখানে প্রায় সাতশো হাঁস এখানে রাখা যাবে ছিল হাঁসের ঘরের পরিমাপ এবং হাঁসের যখন ব্রুডার করবেন সেক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় আপনাকে হাঁস যখন নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাঁসের পর্যাপ্ত জায়গা তৈরি করার পর হাঁসগুলো খামারে নিয়ে আসতে হবে এবং ব্রুডারের ক্ষেত্রে কিন্তু দেড় স্কোয়ার ফিট বা আড়াই স্কোয়ার ফিট হাঁসের জন্য না ব্রুডারের ক্ষেত্রে বেইজিং কিংবা খাকি কেম্বুল বা যে কোনো জাতের হাঁস হাঁসের বাচ্চা তখন একটু জায়গা কম প্রয়োজন হয় অর্থাৎ অর্ধ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয় ব্রুডারের ক্ষেত্রে তখন সেক্ষেত্রে আপনি অর্থাৎ শূন্য দশমিক পাঁচ ফুট স্কোয়ার জায়গা দিবেন ব্রুডারের জন্য ব্রুডারের ক্ষেত্রে যেটা করতে পারেন ব্রুডারের ক্ষেত্রে কিন্তু দর্শক বেড়ার যে বিষয়টা আছে নেট ব্যবহার করা সেক্ষেত্রে কিন্তু আশেপাশে নেটগুলো একটু আপনারা কম তখন ঢেকে দিতে পারেন ত্রিপলটা নামিয়ে দিয়ে কেননা হাসে যখন তখন তো বাচ্চা বাচ্চা একটু শীত লাগে গায়ে তো যেন জন্য তাপমাত্রা সঠিক তাপমাত্রা রাখার জন্য বেড়ার ত্রিপলটা নামিয়ে দিয়ে রাখতে পারেন দর্শক তো যাই হোক দর্শক কিন্তু এই ছিল আজকের হাঁসের ঘর নিয়ে বিষয়গুলো তো আপনারা যারা হাঁস ভালো মানের হাঁস হাঁসের বাচ্চা এক মাস বয়সী হাঁস দুই মাস বয়সী হাঁস তিন মাস বয়সে হাঁস এবং চার মাস কিংবা পাঁচ মাস বয়সে হাঁস এবং ডিমপাড়া হাঁস সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে হাঁস সংগ্রহ করতে পারেন আমরা মাসলিবি হাঁসে খামার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এই এই পরিস্থিতিতেও আপনার দুর্গোড়ায় অর্থাৎ হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে হাঁস আমরা পৌঁছে দিচ্ছি এবং আমাদের হাঁসগুলো হানড্রেড পার্সেন্ট ভ্যাকসিন নিশ্চিত করা তো সেই জন্য আপনারা আমাদের কাছ থেকে হাঁস সংগ্রহ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আবার বলছি আমাদের ঠিকানাটা হচ্ছে কুটিরকোনা গ্রাম মদন উপজেলা নেত্রকোনা জেলা যেসব বিষয়ে জানতে চান আমাদেরকে কমেন্টে কিংবা মোবাইলে আমাদের জানাতে পারেন আমরা সেসব বিষয়ে নিয়ে উপস্থিত হবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ